আমার উম্মতের দুঃখ দুর্দশা দূর করবার ক্ষমতা দিয়েছেন। এই কারণে আমরা বলি আমার নবী দাফে বালা সাফে রোসে যশা অর্থাৎ দুনিয়ার বুকে আখেরাতে আমার নবী উম্মতের দুঃখ দুর্দশা দূর করবেন এমন কি হাসরের মাঠে আমাদের জন্য সফাত করবেন উচ্চ আওয়াজে বলি সোভা আমি সময় নষ্ট করব না আপনাদেরকে বুঝার চেষ্টা করব যেহেতু আজকে দুইটা সাবজেক্ট একটা হলো জাশনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি হচ্ছে ফাতিহায়ে এগুলো এখন আর প্রমাণ করার দরকার নাই অনেকে এগুলোর বিরোধিতা করে করে না এমন লোক এখনো পৃথিবীতে আছে না নাই আছে কিন্তু আমি তাদেরকে বলি এগুলো প্রমাণের বিষয় নয় এখন এগুলো ঘরে ঘরে হয় যেগুলো যে সব কাজ শরীয়তের মুখালিফ নয় বিরুদ্ধে নয় শরিয়ত সমর্থিত শরীয়তের موافق এমন কাজ যদি সমাজের সর্বত্র ছড়িয়ে পড়ে এবং যুগের আলেম ওলামারা সেগুলো যদি সমর্থন দেয় তখন আর কুরআন হাদিসের দলিল দরকার হয় না সেখানে দলিলের আর দরকার হয় না এখন আলেম ওলামারা আপনি বলেন এই ঈদের মিলাদের নবীর বিরুদ্ধে এই রাঙাবাটির জমিনে কোনো আলেম হক্কানী আলেম ঈদের মিলাদ নবীর বিরুদ্ধে বলেছে না কারো জানা আছে না কে শুনেছেন কোন কোন আলেম میلاد النবীর বিরুদ্ধে কথা বলছে নাকি নিজেই میلاد النবীর অংশ গ্রহণ করছে এই যে বিশাল জশ্নে जुलूस হয়েছিল রঙ্গামাটির জমিনে রাজপথে হাজারো মানুষের সমাগম আলেম ওলামারা ছিল কিনা ছিল হাদিস শুনেন মারাউল মুসলিমুনা হাসানান ফহুয়া ইনদাল্লাহি আসর আলেম ওলামাদের কাছে যে কাজটা ভালো যদিও নবীর যুগে ছিল না সাহাবির যুগে ছিল না তাবির যুগে ছিল না তবে তাবির যুগে ছিল না সেই কাজটা যদি আলেমরা ভালো মনে করেন তাহলে সেটা আল্লাহর কাছেও ভালো কথা বলেন ঠিক কিনা কারণ সাহাবির যুগে নবীর যুগে অনেক কিছু থাকবে না পরবর্তীতে আসবে কারণ যুগের পরিবর্তনে নিত্য নতুন আবিষ্কার

তাহলে সেটা কি উত্তম হবে না সবাই মত দিলেন হ্যাঁ সেটা তো উত্তম হবে তিনি কারি হিসেবে হাজরত ওবাই ইবনে কাবকে ঠিক করে দিলেন উনি ইমামতি শুরু করে দিলেন পরের দিন তিনি আবার বের হলেন দেখলেন একজন ইমামের পেছনে বা জামাতে সবাই তারাবির নামাজ আদায় করছেন তখন তিনি একটা বাক্য বললেন নেমাল বিদআতু হাযিহি দেখো দেখো আমার নবীর সাহাবীগণ এটা কতই না উত্তম বিদআত

বেদাত দুই প্রকার কয় প্রকার হাসানা সাইয়া হাসানা এটা ভালো ভালো কোরআন সুন্দর মোতাবেক সাইয়াটা বর্জিত তারা কিন্তু বিদাতে সাইয়ার বিরুদ্ধে একটাও বলে না এই যে বিয়ের অনুষ্ঠানের নামে ব্যাংশ হয় এটা বিদাতে সাইয়া কিন্তু এরা এসবের বিরুদ্ধে ফতোয়া দেয় না এগুলোকে বিদাতে সাইয়া বলে না ঠিক না বিয়ের অনুষ্ঠানের নামে নানান অপসংস্কৃতি মেহেদি অনুষ্ঠান হয় বর পক্ষের লোক ওখানে যায় কনে পক্ষের লোক আবার বর পক্ষের কাছে আসে এই যে মেয়েদেরকে সাজিয়ে গুছিয়ে এগুলো সব বিদাতে সাইয়া অপসংস্কৃতি এগুলো বিয়ের সাথে সম্পৃক্ত বিষয় নয় কিন্তু আমরা সেগুলো জুড়িয়ে দিয়েছি এগুলোর বিরুদ্ধে বলো এসবের এসব অপসংস্কৃতির বিরুদ্ধে বলো কিন্তু সেগুলো বলে না মিলাদুল্লবী কোথায় হচ্ছে খুঁজে 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 সেখানে গিয়ে তাদের সাথে তাদের কি আছে এই ওই তখন যখন চেহারা কালো করত কি করত চেহারা কালো করত কি হলে কন্যা সন্তান হলে যারা চেহারা কালো করত তাদেরকে দফন করে দিয়েছেন আমার সুন্দর এই জন্য তারা চেহারা কালো করত আমার আল্লাহ বলেন যখন তাদেরকে কন্যা সন্তান ভূমিষ্ঠ হবার সংবাদ দেওয়া হতো তখন তারা চেহারা কালো করতো কারণ তারা কন্যা সন্তান পছন্দ করত না কন্যা সন্তানকে তারা বদনসীব দুর্ভাগ্য মনে করত এমন কি কন্যা সন্তানের কারণে তাদের কোনো উপকার হতো না ক্ষতি হতো এমন একটা কুধারণা মন্দ ধারণা তাদের মধ্যে প্রচলিত ছিল ফলে যখনই কন্যা সন্তান হতো জীবন্ত ওই সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলা হতো উচ্চস্বরে বলি নাউযুবিল্লাহ میلاد النবীর উপকারীতা কি میلاد النবীর গুরুত্ব কি میلاد النবীর फायदा কি একটু বোঝার চেষ্টা করুন আজকে আমাদের সমাজে নারীদেরকে সন্তান হিসেবে আমরা কতই না ভালোবাসি কন্যা সন্তান হলে আমরা মনে করি গরের লক্ষ্মী এসেছে গরের ভাগ্য এসেছে কথা বলেন ঠিক না আমার নবী তো অনেক আগে ঘোষণা দিয়ে রেখেছেন যার কাছে দুইটা কন্যা সন্তান আছে তাদেরকে লালন পালন করে আদব শিক্ষা দিয়ে দিন শিক্ষা দিয়ে তার বিয়ের শিক্ষা দিয়ে উপযুক্ত পাত্রে হাতে পাত্রস্থ করেছে মূলত সেই দুটি জান্নাতকে কিনে নিয়েছে সুবহান আল্লাহ বলেন না এই যে জান্নাতের সাথে কন্যা সন্তানের সাথে একটা সম্পর্ক সৃষ্টি করে দেয়া এবং কন্যা সন্তানকে জান্নাতে যাওয়ার শর্ত হিসেবে নির্ধারণ করে দেয়া এটা নারীর মর্যাদা সম্মান ইজ্জত কতটুকু সেটাই মূলত আমার নবী চেয়েছে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ একটু বড় করে বলেন সুবহানাল্লাহ মহতরম লক্ষ্য করেন আমার নবীর আসার পূর্বে অর্থাৎ মিলাদুন নবীর আগে কন্যা সন্তানকে আমাদের জন্য দুর্ভাগ্য মনে করা হতো পৃথিবীর পুরুষরা কন্যা সন্তানকে বড় দুর্ভাগ্য মনে করত এই কারণে কন্যা সন্তান হলে চেহারা যেমন কালো করত কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো আমার নবীন রহমতুল্লিল

মোহাম্মদ রসুল মোহাম্মদ রসুল অন্ধকার করলেন তিনি নোর রানি বল তিন নোর তিনি বুল বল তিনি নোর রানি তিনি বল দূর হল সব প্রথা কন্যা শিশু মাটিতে পোতা দুর হল সব কুম প্রথা কন্যা শিশু মাটিতে বা মার হাবা মার হাবা মার হাবা বলো একটু বড় করে বলবেন না মারে হাবামার মার হাবা বলো এই নাতের পেছনে একটা প্রেক্ষাপট আছে এটা আমি লিখেছি আমি গেয়েছিও এতে এই নাতের ক্যাসেটটা সর্বপ্রথম যিনি প্রকাশ করেছেন অডিও ক্যাসেটের মাধ্যমে আমাদের আইসিবি এর যিনি পরিচালক আমাদের শ্রদ্ধাভাজন জনাব ওয়াকার ভাই উনি সর্বপ্রথম কত সাল থেকে ছিলেন ফাসুদ 2006 78 55 2005 আজকে থেকে 16 বছর আগে উনি টেক অডিও রেকর্ড করেছেন তো ওনাকে দেখে আসলে আমার এটা মনে পড়ছে নাত রাসূলটা তো অনেক خدمت করেছেন আলহামদুলিল্লাহ এখনো সুন্নতের hizmetে আছেন আমাদের ওয়াকার ভাই আজকেও এসেছেন গতকালও ওখানে মাহফিলে ছিলেন আল্লাহ পাক যেন আরো বেশি خدمت করার তৌফিক দান করেন বড় করে বলেন আমরা সুন্নতের কাজে নিয়োজিত প্রত্যেক সেক্টরের যারা যারা যে দায়িত্ব আছেন প্রত্যেকের জন্য দোয়া করব আল্লাহ পাক যারা প্রত্যেকের খিদমত kabul করেন আমিন করে বলেন না আমিন ঢংকা বাজে মক্কা এলেন মোহাম্মদ রাসূললেন মোহাম্মদ রাসূল অন্ধকার দূর করলেন তিনি নূরানী বুলবুল তিনি নূরানী বুলবুল তিনি নূরানী বুলবুল

গ মনে বলো এলেন বিস্তফা প্রিয়ন বিজতবা এলেন বিস্তফা প্রিয়নবি মোজতবা মার হবা মার হবাবো বা মার হবা মার হাবা বলো

দুনিয়ার বুকে আল্লাহ পাঠালেন আমার নবীকে আমি তো একটা মাত্র বিষয় আপনাদেরকে তুলে ধরলাম প্রাক ইসলামী যুগে মিলাদুল নবীর পূর্বে অসংক অসংগতি সমাজ বিরাজমান ছিল সমস্ত কিছু খেয়ে এই মাটির নিচে দাবিয়ে দিয়ে এই পৃথিবী থেকে চিরতরে উঠিয়ে দেবার জন্য আমার আল্লাহ রহমতুল্লাহ আলমিন ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন গোটা কায়নাতের মালিক মুখতার মানবতার মহান কান্ডারি মানবতার মুক্তির দিশারী رحمتুল লিল আলামিন sallallahu ta'ala alaihi দুনিয়ার বুকে প্রেরণ করেছেন চিৎকার দিয়ে বলি এই কারণে নবীর আগমনটা পৃথিবীর মানুষের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ কে এসেছে কে গিয়েছে আমরা অনেকেই জানি না পৃথিবীতে কত মানুষ এসেছে কত মানুষের মৃত্যু হয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্বপূর্ণ শখসিয়াত এত গুরুত্বপূর্ণ জাতে মোবারক যার আশা এবং যাওয়া এই পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ কল্যাণজনক জন্য আমার নবী বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম শোনো উম্মত আমার হায়াত যেমন তোমাদের জন্য কল্যাণকর আমার ইন্তেকালও তোমাদের জন্য কল্যাণকর সুবহানাল্লাহ কারণ কিছু কিছু সৃষ্টি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়ার রহমত হিসেবে বরকত হিসেবে নেয়ামত হিসেবে ওনারা আসাটাও নেয়ামত যাওয়াটাও নেয়ামত

আমার নবীকে এখনো দয়া করতে সক্ষম কিনা কথা বলেন সক্ষম কিনা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে ইন্তেকালের পরে নবীগণ আপন আপন মাজার জিন্দা কথা বলেন ঠিক কিনা ঠিক জিন্দা আছেন কিনা জিন্দা মানুষ মানুষের উপকার করতে পারে কি পারে না বলেন পারে কি পারে না এজন্য আমাদের আকিদার সাথে আমাদের আমলের মিল থাকতে হবে আকিদা বলছে জিন্দা আর জিন্দা হলে উপকার করতে পারে আমরা বিশ্বাস করি মনে প্রাণে দৃঢ় চিন্তে যে আল্লাহর নবীগণ ওয়ালিগণ মাজারে পাক থেকে রওজায়ে পাক থেকে আমাদের জন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে কল্যাণ করতে পারেন চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ বিশ্বাস আছে না নাই আছে আমার নবী রহমতুল্লাহ আলমিন করেছিল

দাফিল বালাই ওয়াল ওয়াবাই ওয়াল কাহতি ওয়াল মারাদি ওয়াল আলম সুবহানাল্লাহ বলেন না আমরা বলি নবীজি দাফিল বালা ও যা আল হযরত বলেছেন কি বলেছেন আ তাইবা কে শামসু তুহা তুম পে করোড়ো দরো তাইবা কে শামসু তুহা تم پہ کروڑو دور تم پہ کروڑو دور اور کوئی غائب کیا گا تم نیہا ہو بلا اور کوئی غائب کیا گا تم نیہا ہو بلا اور تم سے نیہا ہو والا کوئی غیب کیا تم سے ہو والا جب نہ خدا ہی چھپا جب نہ خدا ہی چھپا تم پہ کروڑ دور جب نہ خدا ہی چھپا تم پہ کروڑ دور شافع روز جزا

دعفع جملا بلا دعفع جملا بلا تم پہ کرو رود رود دعفع جملا بلا تم پہ کرو رود رود سلاطنہ সমস্যা দূর করবার ক্ষমতা দিয়েছেন এই কারণে আমরা বলি আমার নবী দাফে বালা সাফে রোজে যশা অর্থাৎ দুনিয়ার বুকে আখেরাতে আমার নবী উম্মতের দুঃখ দুর্দশা দূর করবেন এমন কি হাসরের মাঠে আমাদের জন্য সফাত করবেন উচ্চ আওয়াজে বলি সোভা দেখেন আমার নবীর কাছে যখনই কোনো অভিযোগ নেয় আসা হয়েছে যখনই কোন দুঃখের কথা বলা হয়েছে যখনই দুর্দশার কথা বলা হয়েছে রহমতুল্লিল আমি কাউকে ফেরত দেন নাই কারণ ফেরত দেওয়া এটা নবীর আদত নয় নবীজির কাছে কেউ কিছু চেয়েছে নবীজি কাউকে ফেরত দেননি আল্লাহ বলেন ও আম্মা সাইলা ফালা তানহার আপনার চরিত্র কাউকে ফিরিয়ে দেওয়া নয় ধমক দেওয়া নয় আমরা তো দিতে না পারলে বিরক্ত হয়ে গেলে ধমক দিয়ে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার নবীর বেলায় সেটা নয় অথচ আমার নবীর কাছে কোটি টাকার কোনো ব্যালেন্স ছিল না ব্যাংকে কোনো জমানো সঞ্চিত কোনো টাকা পয়সা ছিল না স্বর্ণ রপ্যের কোনো সন্দুক ছিল না আমার নবীর কাছে দৃশ্যমান কোন জমা জাতি কোন সঞ্চয় না থাকলেও রহমাতুল্লিন কখনো কাউকে কোনো দিন ফেরত দেন নাই সোবাহ এজন্য কবি বলছেন মাংতে খালি

সুবেলা লা পিরতে হ তেরে দিন এ বাহার পিরতে হ চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ রাসূল আপনার দরবারে শুধু গরীব তুকে ও সহায় মানুষ নয় বড় বড় রাজা বাদশারাও আপনার দরবারে বিচার ঠিক কিন্তু আপনি কাউকে ফেরত দেন না কথা বলেন ঠিক কিনা কাওকে আপনি বরং আপনি একটু চাইলে বেশি দিয়ে দেন কত দেন আলা হজরতের বাসায় মেরে করি মো সে গর কতরা মাগা মেরে করি মো সে গর কতরা মাগা মরিয়া বহ দিয়া محق نے دل کے گنچے کلا دیے ہیں جس راہ چل گئے ہیں کوچے بسا دیے ہیں سونا دنیا আমার কাউকে ফেরত দেন না কারণ আল্লাহ নবীজিকে বানিয়েছেন উম্মতের দুঃখ দুর্দশা দূর করবার জন্য সুহান এজন্য যখনই কোন দুঃখ নিয়ে এসেছেন কোনো সাহাবি এমনকি আপন তো আছে পর একদিন এক বুড়ি গাঠটি বুজা নিয়ে অনেক বুঝা কাঁধে নিয়ে চলে যাচ্ছে কোথায় যাচ্ছেন উনি গন্তব্য খুঁজে বের করবেন এই এলাকায় আর থাকবেন না ওনার বোঝাটা খুব ভারী ছিল আমার নবী রহমতুল্লাহ দূর থেকে দেখে ফেললেন নবীজি দেখলেন বুড়ির অনেক কষ্ট হচ্ছে বোঝাটা বহন করতেন আর আমার নবী তো দুনিয়াতে এসেছেন দয়াল নবী রহমতুল্লিল আল কারো কষ্ট সহ্য করতে পারেন না নবীজি এগিয়ে গেলেন জিজ্ঞেস করলেন ও বুড়ি কোথায় যাও বুড়ি বলে এই এলাকায় আর থাকবো না এখানে আমাদের আবা আজদাদ পূর্বপুরুষের বাপ দাদার ধর্মকে নষ্ট করে দেওয়ার জন্য মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এসেছেন উনি নতুন দিনের কথা বলছেন নতুন ধর্মের কথা বলছেন আমি এখানে আর থাকতে পারবো না আমার দিন আমার ধর্ম আমি ছাড়তে পারবো না এজন্য আমি দূরে চলে যাচ্ছি দয়াল নবীর বিরুদ্ধে বলেছেন দয়াল নবীকে চিরান নাই কিন্তু দয়াল নবী কোন তিরস্কার করলেন না কোন প্রকার ধমক দিলেন না আমার নবী মুচকি তাবাসুম ফরমালেন উচ্চ আওয়াজ বলে সুবহান আমার নবী দেখতে পেলেন বুড়ির জন্য বোঝাটা খুব কষ্টকর রাহমাতুল লিল আলামিন কাঁধে নিয়ে নিলেন কাঁধে নিয়ে বললেন বুড়ি চলেন আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেব আমার নবী বোঝাটা বন করে রহমতুল্লিল আলমিনের কাঁদে বুড়ির বোঝা আল্লাহ আমার নবী কোনো অভিযোগ নাই হাসি মুখে দিয়ে আসলেন জায়গা মতো পৌঁছাই দিলেন নবীজি এবার ফিরে আসছেন বুড়ি কলব মোছর দিল সোহান কলব মোছর দিল চিন্তা করতে লাগলেন এতক্ষণ পর্যন্ত যেই মানুষটা আমার বোঝা বহন করে আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিয়েছে অথচ আমি তার পরিচয় জানলাম না কি তার পরিচয় কে তিনি কেন তিনি আমাকে এত কষ্ট করে আমার বোঝা বহন করে আমার গন্তব্যে আমাকে পৌঁছে দিলেন সুবহানাল্লাহ বলেন না আমার নবী কিছুক্ষণ কিছু সামনে গেলেন বুড়ি পেছন দেখে ডাক দিলেন আপনার পরিচয় কি আপনি কে আমার বুঝায় বহন করে এত কষ্ট করে এনে দিলেন টুকু দিয়ে যান করলেন আমার অপরি তুমি জয় নবীর কালমা পড়ার ভয়ে জয় নবীর ইসলাম কবুল করার ভয় তোমার জায়গা তোমার এলাকা ছেড়ে তুমি এখানে এসে চলে এসেছো আমি সেই ইসলাম সেই নবী রহমতুল্লিল আলমিন মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ বুড়ি বললেন যদি আপনি সেই ব্যক্তি হয়ে থাকেন আপনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার মতো ভালো মানুষ দুনিয়াতে আর একটাও নাই আমি তো ভুল করেছি আমি কালমা পড়ে ফেললাম ইমান কবুল করলাম এই বলে তিনি সঙ্গে সঙ্গে লা উঁচা আওয়াজে বলি শোভা আর একটু বড় করে হার বড় করে অস্ত্র লেগেছে গুলি দেখাতে হয়েছে পিটাতে হয়েছে লোক দেখাতে হয়েছে টাকা পয়সার প্রয়োজন হয়েছে চাপা চাপির দরকার হয়েছে দেখেন সিরাতে মুস্তাফা উসওয়ায়ে হাসানা খুলুকে আযীম কাকে বলে দের হাজার বছর আগে এই পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব রহমাতুল্লিল আলামিন যারা আইডিওলজি পৃথিবীর শ্রেষ্ঠতম আদর্শবাদ একটা স্পটও নাই কেউ বলতে পারবে না নবীজির চরিত্রে এটা কমিয়ে আছে এটা ঘাটতি আছে এটার অভাব আছে কথা বলেন ঠিক না আমাদের অনেক কিছু তো অভাব আছে আমাদের অনেক দোষ ত্রুটি আছে কিন্তু আমার নবী সমস্ত দোষ ত্রুটি পাপ পঙ্কিলতা থেকে মুক্ত এইজন্য নবীজি যেদিকে গিয়েছেন

কথা বলেন ঠিক কিনা অমুসলিম মুসলমান হয়ে যায় রহমতুল্লিল মাহফিন এসেছেন আমরা কি ফেরত যাবো কথা বলেন ফেরত যাব کچھ پابو کی نا پابو کی نا کی پابو وا... وہ کیا دیں گے میں کیا دوں گا وہ کیا دیں گے میں کیا لوں گا سخی جانے کدا جانے سخی جانے کا جانے خدا

সবাই পায় সবার ভাগকে जुटे এজন্য মিলাদ উদযাপনে কোনো কমিহামি নাই কোনো কৃপণতা নাই কোনো অলসতা নাই আজকে পৃথিবীর রন্দ্রে রন্দ্রে হয় যারা রাহমাতুল লিল আলামিন যিনি দাফির দাফুউন বালা দুঃখ দুর্দশা যিনি দূরকারী সেই নবীর রাহমাতুল লিল আলামিনের میلاد উদযাপন খেয়ে। যারা এখন ফতোয়া দেয় নানান কথা বলে জর্জরিত করতে চায় তাদের উদ্দেশ্যে বলবো এখন অলিতে গলিতে হয় মৌসুম ছাড়াও হয় এখানে কোন মৌসুমের দরকার আজকে জুমাদাল উলার উল তৃতীয় জুমা চলে গেছে অর্থাৎ প্রায় শেষের দিকে কিন্তু মিলাদুল নবী এই গলিতে এই এলাকায় বিএডিসি কলোনি ওয়াবদা কলোনিতে এই এলাকা বা শুরু থেকে এখানে মিলাদুল নবী হচ্ছে প্রমাণ হলো আমার নবীর মেলাদের ঢংকা মিলাদের আওয়াজ মিলাদের চর্চা ঘরে ঘরে রন্দ্রে রন্দ্রে পাড়া মহল্লায় অবিরাম অবিরত হতে থাকবে কারণ আল্লাহ পাক বলেছেন ওরফানা

ارسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا এটাই তো মেলাদ কথা বলেন ঠিক কি না এটা অসুবিধা কোথায় নবীর আগমনের কথা বললে সমস্যা কি ঠিক কি না ঠিক কি না আমরা সন্তান যখন জন্ম হয় সন্তান জন্ম হওয়ার যে প্রেক্ষাপট যে ঘটনাগুলো এগুলো আমরা বর্ণনা করি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর খুশি তার জন্য বলি যে আমার ছেলেটা এরকম এরকম আট মাসে এরকম নয় মাসে অবস্থায় ছিল নয় মাস দিন যখন হলো আমার স্ত্রীর প্রসব বেদানো শুরু হলো তাকে অমুকের কাছে নিয়ে গেলাম অথবা হসপিটালে নিয়ে গেলাম এতটা বেঁধে ছিল শোভে সাদিকের সময় ছিল সোমবার ছিল হ্যাঁ অমুক অমুক এসেছিল সবার উপস্থিতিতে মাশাল্লাহ আমার ছেলেটা জন্মগ্রহণ করেছে বলি না এই যে বলাটার ভেতরে একটা আগমন জন্ম এগুলোর বর্ণনা দেওয়ার ভেতরে এক ধরনের তৃপ্তি আছে আছে কি না তো সন্তানের জন্মের বিবরণ দিতে পারলে আমার নবীর আগমনের বিবরণ দিলে কি অসুবিধা আছে সমস্যা আছে পেট কামড়াবে হ্যাঁ অসুবিধা হবে পুলিশের ধরে নিয়ে যাবে মামলা হবে কোটে যেতে হবে আল্লাহ আকবর এটা এমন একটা বিষয় যে আলিফ আলিফ নে কাহা আল্লাহ কা রাসূল আয়া نے کہاں بانی اسلام آیا تان کہاں مدینہ آیا کہاں نے کہا نے کہا حبیب خدا آیا خاں نے کہاں خاتم النبیین آیا دال نے کہا دو جہاں کا والی آیا زال نے کہا زالکل کتاب کہنے والا آیا را نے کہاں رحمت للعالمین آیا زا نے کہا زمانے کا امام آیا شین نے کہا ساکی کوثر آیا شین نے کہا شافع محشر آیا نے کہا صادق امین آیا نے کہا دعیف کا مولا آیا تا نے کہا طاہر آیا نے کہا عالم ماں ما کانا یکون آیا نے کہا غریب کا ملجا آیا آیا نے کہا فقیروں کا ماوا آیا قاف نے کہا قربت دینے والا آیا قاف نے کہا کملی والا آیا لام نے کہا لولا کا مخاطب آیا <تصفح> میم نے کہا محمد رسول اللہ آیا واو نے کہا ود... ہاں نے کہا ہاں پر برحق آیا اور یا نبی کہا یہ اگدانوں کی شان والا نبی دنیا میں تشریف آیا تکا دے والن سبحان اللہ اللہ اکبر یا رسول اللہ, اللہ

যুদ্ধ করছিলেন কাফের সাথে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে তো কেউ কাউকে সালাম করবে না যে যাকে পাবে তলোয়ার চালাবে উনিও তলোয়ার চালাচ্ছে শত্রু তলোয়ার চালাচ্ছে এক পর্যায়ে শত্রু তলোয়ার এসে ওনার চোখে আঘাত হল একটা চোখ এমন ভাবে কেটে গেল যেন একেবারে পরে ঝরে পড়েনি বরং এটা একটু লটকানো ছিল কি ছিল অত্যন্ত মর্মান্তিক এই দৃশ্যটা যদি আমাদের চোখের সামনে হয় নির্ঘাত আমরা বেহুশ হয়ে যাব যাদের রক্তের বদৌলতে ইসলাম আজকে আমার গড়ে বেধুয়ারে আর সেই ইসলামকে আমরা কলুষিত করছে নানান উপায়ে ঠিক কিনা বলেন এখন ইসলামের নাম ব্যবহার করে কিছু বদ্দিন লোক ইসলামকে কলুষিত করছে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা খুলে বসেছে লেখা নাই পড়া নাই ঠিক না অপরাধ কর্মে জর্জরিত গত পরশু এক ঘটনা লোহমর্ষক ঘটনা ঘাটা জারিতে এক ছেলেকে বলৎকার করেছে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং লেখার ব্যাপার ছয় মাস ধরে শেষ পর্যন্ত প্রশাসনের হাতে ধরা খেয়েছে কি তাদের পরিচয় এরা কারা আসলে এদের পরিচয়ের সাথে এদের জন্মসূত্র এবং দীর্ঘ তাদের সাজারা বংশসূত্রটা এটা দেখবেন এগুলো সব বনি তমিম গুত্রের লোক যে আল্লাহর পেয়ার হাবিব সাল্লাহ সাল্লামা যাদের জন্য দোয়া করেন নাই একদিন সাহাবিদেরকে নিয়ে নবীজি দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা আল্লাহুম্মা বারিক লানাফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি আমানা আয় আল্লাহ আমাদের যামানে বরকত দাও আমাদের শামে বরকত দাও নজদের কয়েকজন সাহাবি ছিল ওনারা বললেন নবী গো আপনি যামনের জন্য দোয়া করলেন শামের জন্য দোয়া করলেন ও আমাদের নজদের জন্য একটু দোয়া করুন আমার নবী করলেন না বরং আমার নবী বললেন দোয়া জন্য করলাম না কারণ আমি নবী দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে শয়তানের সিং বের হবে নজদ থেকে ফিতনা বের হবে ওই নজদ থেকে দেখা গেল নজদের জন্য বদয়া করেছেন নজদ সম্পর্কে পেশ পেশগুই করেছেন ভবিষ্যৎবাণী করেছেন 1114 কিম্বাপ 15 হিজরিতে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাসদিন আহমদ এক ব্যক্তির আগমন হয়েছে যেটি না সর্বপ্রথম সাহাবায়ে کرامের মাজারের উপর আঘাত করেছে মাজার ভেঙে দিয়েছে আজকে 1400 বছর পরে এই যুগে যারা মাজার ভাঙ্গার কথা বলে তাদের সাথে তার ওই লোকের সাথে সম্পর্ক আছে কথা বলেন ঠিক কিনা আজকে যারা মাদ্রাসা প্রতিষ্ঠার নামে মাদ্রাসা চালানোর নামে ছেলেদেরকে বলৎকার করছে এরাও কিন্তু একই সূত্রে গাথা আবার এগুলোর পেছনের খবর নিলে দেখবেন জঙ্গিবাদের সাথে এদের সম্পর্ক আছে কথা বলেন ঠিক কিনা অতএব সাবধান হতে হবে কোথায় দিচ্ছেন আপনার সন্তানটা কোন জায়গা দিচ্ছেন কোথায় পড়াতে দিচ্ছেন যেখানে গোস্তাখি শিকা হয় আমার নবীর সানে

تابعی অথচ নবীদের মানুষ কিন্তু নবীদের সাথে সাক্ষাৎ হয় না আলহামদুলিল্লাহ আমি গুনাগার হযরত ওয়াইসুল কুরআনী রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারত করেছি আমার যাবার সৌভাগ্য হয়েছে ওমানের সালালায় একবারে একেবারে শেষের দিকে ইমানের পাশাপশি আগে তো ইমানের মধ্যে ছিল পরবর্তীতে রাষ্ট্রভাগ হয়েছে এটা ওমানে পড়ে গেছে সালালায় পাহাড়ের উপর আমি জিয়ারত করার সৌভাগ্য হয়েছে হজরত ওয়াইসুল করানির আল্লাহ তালুর মাজার শরীফ সেখানে অন্যান্য নবীদের মাজার হচ্ছে হজরত ইউব আলহ ইসলামের মাজার আছে এবং হজরত ইউনুস আলহ ইসালাতাম হজরত ইউব আলহ ইসালাম হজরত ইউসুফ আলহ ইসলামের গুহা কুপ

প্রশিক্ষিত মোয়াল্লিম কিন্তু এখন আছে সুরে সুরে তালে তালে কোরআন করে করে আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে কোরআন শূন্য শিখাবে সোহান বলেন না সুতরাং এই মাদ্রাসায় সন্তানকে ভর্তি করিয়ে নিজে নিশ্চিত হবেন আপনার সন্তান সঠিক পথে আছে এবং সঠিকভাবে কোরান কোরআন হাজির শিখছে কোনো টেনশন থাকবে না কোনো বিপদে পড়তে হবে না কিন্তু আপনি ওই আহলে নষ্টের অনুসারীদের মাদ্রাসায় যদি দেন বিপদে পড়ার সম্ভাবনা আছে অনেক মা এখন সন্তানদের জন্য হা হুতাশ করতে করতেছে কিন্তু কোনো লাভ নাই যা হারাবার হারিয়ে ফেলেছে আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন এগুলো তাদের পুরনো অভ্যাস ওই গুত্তের আরেকজন ছিল জুলখোয়াই সারা একদিন আমার নবী জারানা নামক অঞ্চলে غنیمতের মাল ভাগ করছেন যার পরিবারের সদস্য সংখ্যা যতজন তাকে সেই পরিমাণ আমার নবী غنیمت দিচ্ছেন কারো ঘরে ছয়জন আছে তাকে ছয়জন পরিমাণ দিচ্ছেন কারো ঘরে চারজন আছে তাকে চারজন পরিমাণ দিচ্ছেন এভাবে যখন ভাগ করে করে দিচ্ছেন জুলকওয়াইসান আমাকে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল اے ইদেলিয়া মোহাম্মদ اے মোহাম্মদ আপনি انصاف করুন একটু চিৎকার দিয়ে আমার নবীর অন্তরে এত কষ্ট আসলো এত দুঃখ আসলো আমার নবী তার জবাবটা এইভাবেই দিলেন ফামাইয়া আদিল ইসলাম আদিল হে সুল খয়সারা তুমি কি বলছো যদি আমি রাসূল এই দুনিয়ার জমিনে এই ভূখণ্ডে আমি যদি ইনসাফ না করি তুই ইনসাফ করবে নাকি আমি রাসূল তো ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্য পৃথিবীর বুকে আগমন করেছি চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ আর তুমি আমাকে ইনসাফ শেখাচ্ছ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তালা আনহু পেছন থেকে তলোয়ার হাতে নিয়ে নিলেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন এই বিয়াদবের গর্দান আমি দু টুকরো করে দেব আমি শরীর থেকে তারকার ডানকা আলাদা করে দেব আমার নবী বললেন ইসবীর ইয়া ওমর ওমর অপেক্ষা করো উপেক্ষা করো ইন্নাল্লাহু আসহাবুন তার সঙ্গী সাথী আছে তার উত্তর সুই আছে তারা কিয়ামত পর্যন্ত থাকবে এরা কুরআনের কথা বেশি বলবে সুন্দর করে কুরআন পড়বে তোমাদের নামাজ কি তোমাদের নামাজের সামনে তাদের নামাজের সামনে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে তাদের রোজার সামনে তোমাদের রোজা তুচ্ছ মনে হবে বেশি নামাজ পড়বে রোজা রাখবে

হযরত কাতাদ বিন উমান রাদিয়াল্লাহু তালান আনহু যুদ্ধ করতে করতে ওনার চোখ কি হলো বের হয়ে গেল ঝুলে রইল রক্ত পড়ছে ভয়াবহ অবস্থা ভয়াবহ দৃশ্য সাহাবায়ে کرام কেউ কেউ বললেন কাতাদ একটা কাজ করো এটা তো আর ভালো হবে না যেটা ঝুলে আছে সেটা কেটে একেবারে ফেলে দাও আস্তে আস্তে শুকিয়ে যাবে কারণ তখন তো আধুনিক কোন ট্রিটমেন্ট ছিল না কোন হসপিটাল ছিল না অপারেশন থিয়েটার ছিল না আধুনিক মানের কোন চিকিৎসার সরঞ্জাম জমাদি ছিল না আবার কেউ কেউ বললেন কথা দারে তুমি চিন্তা করছো কেন সাহেবুর শেফা নবী আছেন নবীজির কাছে যাও আমার নবী তোমাকে নিশ্চয় কোন সমাধান দেবে দেখেন সাহাবীর বিশ্বাস যে একটা চোখ কেটে ঝুলে রয়েছে ওই চোখটা ভালো হয়ে যাবে এমন নাকি দাঁড়ো কেন সাহাবায়িক রাম আল্লাহ আজরাতে কাদান রদি আল্লাহ হু তালান হু তিনি আর দেরি করলেন না আমার নবীর কাছে গেলেন নবীজিকে জিকে দেখে কান্না করলেন আমার নবীর কাছে কাঁচারস করলেন নবী গো আমি তো যুদ্ধ করতে গিয়ে ইসলামের পক্ষে নবীজির পক্ষে আল্লাহর দিনকে বুলন্দ করতে গিয়ে দিনের কালেমাকে বুলন্দ করতে গিয়ে নবীগ আমার চোখ হারিয়েছি আর সুরল্লা হালিবাল্লাহ এ অবস্থায় আমি কি করতে পারি আমার কোনো উপায় নেই আমার নবী হাজরাতে কাতাদের এমন অভিযোগে বিচলিত হন নাই তাকে ফেরত দেন নাই এ কথা বলেন নাই কাতাদারে আমি কি করব এখানে কোনো চিকিৎসার ব্যবস্থা নাই ও কাতাদা আমার কিছু করার নাই রাহমাতুল লিল আলামিন এমন করে বলেন নাই বরং আমার নবী বললেন ও কাতাদা একটা কাজ করো একটু সামনে আসো আমার কাছাকাছি কাচি এসো সুবহানাল্লাহ ও কাতাদা নবীজির কাছাকাছি বসলেন মুখ হয়ে বসলেন আমার নবী জ্বলন্ত চোখটাকে হাত মোবারক দিয়ে ধরলেন ধরে আস্তে 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 জায়গা মতো বসিয়ে দিয়ে কিছুক্ষণ চেপে ধরলেন এবার নবীজি হাত সরিয়ে ফেললেন হাত সরানোর পর হাজরাতে কথা দাকে জিজ্ঞেস করলেন কথা দারে এখন কোন অবস্থা একটু বলো হাজরাতে

কোরআন যেমন বলেছে নবীজির চরিত্রটাও ছিল তার বাস্তবতা ঠিক কিনা নাকি সাথে এর বিপরীত ছিল একদিন আমার নবীর চরিত্র সম্পর্কে মা এসা সিজিকা রাজি আল্লাহ আনাহাকে জিজ্ঞেস করলো যে নবীজির চরিত্র কেমন হাজরত মা জবাব দিলেন কানা খুলুকুল কোরআন নবীজির সে তো কোরআন সে তো কোরআন কোরআন তো আমার নবীজির চরিত্র বর্ণনা দিয়েছে ঠিক না নবীজির প্রশংসা নবীজির গীত গুঞ্জনা স্বয়ং কোরআন সুভান এই জন্য কোরআনের আয়াত নবীজির শান নবীজির মান নবীজির আজমতের বয়ান বড় করে বলি সুভান এটা ছিল জীবদ্দশায় অসংখ্য ঘটনা এভাবে অসংখ্য ঘটনা আমার নবী সাহাবাহিক রামদেরকে এমন এমন সময় গিয়েছে যে হাত মুকরামকে সহযোগিতা করেছে যেমন হুদাই বিয়াতে দেড় হাজার সাহাবি ছিল উজু করার জন্য পানি খুঁজে পাচ্ছেন না কিংবা পান করার জন্য পানি পাচ্ছেন না হাদিসের ভাষাটা এমন লাইসা ইনদানা মা উন নাতাওয়াদ্দা নাশরাব আমাদের কাছে কোনো পানি নাই ইয়া রাসূলুল্লাহ আমরা পানও করতে পারি না আমরা আমরা উজুও করতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব বুঝতে পারছি না অনেক ঘুরে ফিরে দেখলাম কোথাও পানির ব্যবস্থা নাই আমার নবী বললেন কি আছে তোমাদের কাছে বলে একটা পাত্র আছে সামান্য পানি আছে তার তলায় নবীজি বললেন সেটা নিয়ে আসো রাহমাতুল লিল আলামিনের সামনে সেটা রাখা হলো আমার নবী সেখানে 10 হাতে মুবারক হাত মুবারক যে হাত মুবারক আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম নবী সকলের উপরে যে হাত সে আপনার নয় সেটা আল্লাহর কুদরতের হাত আপনার হাত মানে আল্লাহর হাত সুবহানাল্লাহ বলেন না এই আপনার ওই হাতটা আমার নবী যখন ওই পাত্রের মধ্যে রাখলেন সাহাবায়ে কেরাম বর্ণনা দিচ্ছেন আঙ্গুল মুবারক দিয়ে অশ্রু ধারার মতো একেবারে ঝর্ণা ধারার মতো অবারিতভাবে পানি বের হওয়া শুরু হলো আমরা দের হাজার সাহাবী ছিলাম থেকে উজু করলাম সেই পানি দিয়ে আমরা তৃপ্তি বলে পানি পান করলাম এমন কি পানির মশক ছিল আমাদের কাছে আমরা সেই মশক পানিতে ভরে নিলাম আমাদের অভাব হয়নি রাবিকে জিজ্ঞেস করা হলো আপনারা কয়জন ছিলেন বলে আমরা দেড় হাজার ছিলাম খুদার কসম সেই জায়গা যদি আমরা এক লক্ষ থাকতাম আমার নবীর পানির অভাব হতো না চিৎকার দুঃখ দুর্দশা দূর করেছে সামান্য দুধ ছিল 300 তো কিভাবে খাবে আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার কিভাবে খাবে রাহমাতুল্লাহি লিল আলামিন ওই হাত দিয়ে বণ্টন শুরু করলেন একজন দুইজন তিনজন খেতে কেতে কেতেতে 300 সাহাবী খেলেন তারপরে যেন দুধ শেষ হয় না সুবহানাল্লাহ দুধ শেষ হয় না শেষ হয় না এটাই তো রাহমাতুল্লাহি লিল যে কোন সময় যে কোন অবস্থায় বিপদ দূর করতে পারেন দাফ দাফিউন বালা

অসুবিধা হচ্ছে আপনাদের আজকের মাহফিলের যারা আয়োজক আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এখলাসের সাথে মাহফিলের আয়োজন করেছেন এজন্য আজকের মাহফিল সফল আলহামদুলিল্লাহ এই মাহফিল জন্য এখানে তা কেমন কেয়ামত পর্যন্ত বংশ পরম্পরায় জারি থাকে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব আমিন একটু বড় করে বলেন না প্রত্যেকে সহযোগিতা করবেন যারা মাহফিলের আয়োজন করে তাদেরকে সহযোগিতা দেবেন নানান ভাবে বুদ্ধি পরামর্শ দেবেন টাকা পয়সা দেবেন সমর্থন জয়ী সহযোগিতা করে উৎসাহ দিয়ে এই মাহফিলকে এখানে জারি রাখবেন আরো যেন সুন্দর করতে পারে নবীর মিলাদ মাহফিল এখানে আরো বাতি দিতে হবে লাইট দিতে হবে আরো ঝাকঝমক করতে হবে

دوم مچی ہے رحمت والا آیا نبی ہے رحمت والا آیا نبی ہے دھوم مچی ہے دھوم مچی ہے دھوم مچی ہے سرا آہ আমার নবী ইন্তেকালের কালের পরেও যখনই যে কোনো মানুষ অভিযোগ নিয়ে নবীর কাছে গিয়েছেন আমার নবী কালের পরেও সেটা কবুল করেছেন দুঃখ দুর্দশা দূর করেছেন সুবহানাল্লাহ আমার গাউসে পাক শাইন সাহেব আলোচনা করতে হয় গাউসে পাক হচ্ছেন আমার নবীর রূহানি নূরানি সন্তান নসবী সন্তান হাসানীয় হুসাইনীয়

ہمیں دونوں جہاں میں ہے سہارا غو سم کا ہمیں دونوں جہاں میں ہے سارا غو سیا کا سلام نور چشمے مریدی لا تخف کہہ کر تسلی دی مو کو مریدی لا تخف کہہ کر تسلی دی غلاموں کو

আল্লাহর মহবিল কবুল করুন আমার গোস পাক শাহিন সাহেব বক্তা যিনি অনুমতি না দিলে সূর্য উদয় হয় না ঠিক আজকের দিনটাও এবং কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে এটাই ফয়সালা আমার গোস পাক বলেন মাতাতলুশ শামস মাততউশ শামস হাত্তা ইসাল্লিমা আলাইয়া এই যে সূর্য এই সূর্য আমি আব্দুল কাদেরকে সালাম না দিয়ে উদিত হয় না এই যে দিন শুরু হয় না তার প্রহরটা আমি আব্দুল কাদেরকে সালাম না দিয়ে প্রত্যেকটা দিন আমার সামনে পেশ করা হয় কার ভাগ্যে কি লেখা আছে সেটা দেখানো হয় আমাদের তালিকা আমাদের ভাগ্য তালিকা গোসপাকের কাছে আছে না নাই কে জান্নাতি কে জাহান নামে জানেন কি জানেন না এই ক্ষমতা দিয়েছেন কে কথা বলেন কে সন্দেহ লাগে সন্দেহ লাগলে গোস পাক সাইন সাহেব তোমার চেহারার দিকে তাকাবেন না ঠিক না আমরা গোস পাকের গোলাম গোস পাক কবুল করলে আমাদের জন্য যথেষ্ট ঠিক না আমার পাক এমন জাতে বাবার কাত যিনি মুড়িদের ভাগ্য দেখেন মুড়িদের হালাত দেখেন মুড়িদের অবস্থা যার কাছে একেবারে স্বচ্ছ দিবান ওকে নেয়

এর কারণটাকে হঠাৎ করে সত্তর বারানোর স্বপ্ন দোষ হলো কেন উনি ফজরের নামাজ আদায় করলেন এসে আমার গোস পাকের কাছে অভিযোগ করবেন অভিযোগের উদ্দেশ্যে গোস পাকের হুজরায় আসলেন এসে গোস পাককে বলবেন এই অবস্থা আমার গোস পাক বললেন থামো তোমার গত রাত সত্তর বার স্বপ্ন দোষ জানি আমি জানি বলে কেন হয়েছে জানো অগমরি শুনো তুমি যখন আমার কাছে বায়াত হয়েছ আমি তোমার তকদির দেখলাম তোমার ভবিষ্যৎ দেখলাম দেখতে পেলাম তোমার তাকদীরে সত্তর জন আজনবী সাথে তোমার জেনা লেখা আছে কি লেখা আছে জেনা লেখা আছে মুরিদ রে আমি আব্দুল কাদেরের মুরিদা জেনা করবে এটা হতে পারে

একটু নজর একটু নজর যদি হয়ে যায় বস বস এটাই শেষ আর কাফের কিছু লাগবে না ঠিক কি না বস পাক শাহিন সে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলার ফাতিহা ইয়াসদাহু মাসকে আপনারা বড় ভাগ্যবান গাউস পাকের শরণ করেছে গাউস পাক যদি আল্লাহ তাআলা হুম বলেন আমাকে যারা বিপদে মুসিবতে পড়ে শরণ করে আমাকে ডাকে সে যেইখানে হোক না কেন আমি আব্দুল কাদের তাকে সাহায্য করব সুবহানাল্লাহ আমি তাকে উদ্ধার করব

আপনার আল্লাহ আল্লাহর সাহায্যে এসে যাবে কোন সন্দেহ বিশ্বাস অচস্ত পরীক্ষা করেন এই জিনিসটা শিখেন আজকের মাহফিলে আ আই ননী ইয়া আইবাদল্লাহ বলেন আই ন নি ইয়া আইবাদ আল্লাহ ইয়া আই সম্মিলিতভাবে যদি একসাথে একে হয়ে যান কয়েকজন বিপদে পড়ে যান তখন বলবেন আই নু না ইবাদল্লাহ আই নু না আই এভাবে ডাকবেন আমি নিজে পরীক্ষিত আমি নিজে পরীক্ষিত অনেক বিপদ থেকে উদ্ধার পেয়েছি অনেক বড় বড় বিপদ থেকে বড় বড় বিপদ মুসিবত থেকে উদ্ধার পেয়েছি সুতরাং এগুলো পরীক্ষিত আপনি ডাকবেন আল্লাহর বলিরা হাজির ওনাদের রুহ বিচরণ করে এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এখন বলার সময় নাই সময় যেহেতু অন্য একদিন বলবো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক কি বুকে হাত বাঁধার বিষয় একটু এগুলো তো লম্বা বিষয় আজানার আগে সালাতে সালাম সময় যেহেতু নাই এগুলো একটু করে বলে গেলে বিস্তারিত বুঝবেন না বুকে হাত বাঁধা আর নাবিন নিচে হাত বাঁধা বিষয়ে বিস্তারিত বলতে হবে এগুলো আলাদা স্বতন্ত্র বিষয় মুস্তাকল বিষয় এগুলো বুঝাবার জন্য আপনাকে দুদিকের আলোচনাটা সামনে রেখে ইসলামের সঠিক ফয়সালাটা তুলে ধরতে হবে তাছাড়া এখানে আজানের আগে সালাতে সালাম সম্পর্কে আমি বলি আজানের আগে আপনি যদি আপনার শ্বশুরকে সালাম করতে পারেন আপনার শাশুড়িকে যদি সালাম করতে পারেন নবীকে সালাম করতে কোনো অসুবিধা আছে অনেকের পেট কামড়াই আজানের আগে কেন তো আজানের আগে তো আপনি নবীজিকে সালাম আপনার শাশুড়িকে সালাম করেছেন আপনার শ্বশুরকে সালাম করেছে ঠিক না টেলিফোন করে চাজান হচ্ছে সালাম দিছে সত্যি নবীজিকে সালাম দিলে অসুবিধা কি নবীজিকে সালাম দেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো কি নাই বিধি নিষেধ নাই যে কোনো সময় সালাম দিতে পারবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা এটা মুতলাক ভাবে বলা হয়েছে মুক্ত ভাবে আসানের আগে দোয়া পড়তে পারলে হ্যাঁ আসানের আগে যদি দোয়া পড়তে পারে সালাম দিলে রসুল দেখি আসলে এখানে দলিলের দরকার হয় না এসব বিষয় হচ্ছে কি জানেন রসুলের পাকের সাথে যাদের দুশ্মনী যারা রসুলের পাকের মিলাদ পছন্দ করে না নবীজির শান ও আজমাত পছন্দ করে না এরা নবীজিকে সালাম দিতেও পছন্দ করে না সালাম তো আসলে মূলত একটা পছন্দ পছন্দের বিষয় আছে ঠিক না এটা বললে অসুবিধা আমার নবীকে সালাম দিলে সমস্যাটা কোথায় এটা রূপে এগুলো হচ্ছে ঘুমার তুমি একগুয়ে তো এ আলোচনা অনেক লম্বা অনেক কথা আছে এগুলো নিয়ে আলাদা স্বতন্ত্র একটা সাবজেক্টের উপর আলোচনা করলে তখন বিস্তারিত বোঝানো সম্ভব হয় খুচরা খুচরা একটা টুক করে টুকরা টুকরা বোঝানো আসলে কঠিন হয়ে যায় তো এতটুকু মনে রাখবেন আমরা যারা রসুলের পাকের গোলাম আমরা নবীজিকে সালাম দেব শয়নে স্বপনে আমরা চেতনে ইমানে মরণে হায়াতে জিন্দগিতে আমরা সবসময় আমার নবীকে কি দেব কোন অসুবিধা আছে কারো সমস্যা হলে আপনারা দিয়েন না আপনারা তার জবাব আপনারাই আমার নবীকে দেবেন আমাদেরকে তো জবাব দিতে হবে না আমরা তো রসুলকে সালাম দেব নবীজি আমাদেরকে মহাব্বত করে কাছে টেনে নেবেন বুকে টেনে নেবেন সুতরাং এ বিষয়ে বাড়াবাড়ি এ বিষয়ে অতিরিক্ত বিতর্ক করা ঠিক নয় আর হোসেলে পাক সাল্লাহসাল্লামের সালাম নিয়ে বিতর্ক করলে ইমান চলে যাবে ইমান চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে কারণ আপনি বিরোধীটা বিরোধিতা করতে করতে একবারে কুফ্রি হয়ে যাবে কি হয়ে যাবে যারা করেন একটু ভেবেচিন্তে করবেন বোধার চেষ্টা করবেন কারণ এই বিষয়টা হোসেলে পাক সাল্লাহুল সাল্লাম আর সালামের সাথে সন্তিষ্ট নবেজির আজমাতের সাথে সন্দিষ্ট আল্লাহ আমাদেরকে আজকের মাহফিল সফল হোক সার্থক হোক আমি এই মাহফিলের সর্বাঙ্গীন সফলতা কামনা করি বিশেষ করে যারা এই মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি